দেখুন, অ্যাক্টিভ 80 আর ম্যাক্স মিলে কত সুন্দর আলু হয়েছে। দেখুন কালার, দেখুন কত সুন্দর। আর অলরেডি আমার 10 থেকে 11 মণ আলু তো হবেই। হ্যাঁ, কত তাড়াতাড়ি অ্যাক্টিভ 80 আর ম্যাক্সের কাজ, কত তাড়াতাড়ি আলু হয়ে যায়, কত তাড়াতাড়ি। আর আলুর কালার, টেস্ট কত সুন্দর দেখুন। একই দিনে আর আমি আর আমার পাশের জমিদারের একই দিনে, দেখুন ওর গাছ এখনো আছে, মরেনি। এ কবে তুলবে তার ঠিক নাই। আর আমাদের দেখুন গাছ মরে আলু তৈরি হয়ে গেছে অলরেডি। আর এমনি তো মেঘের বৃষ্টি দেখাচ্ছে বারবার, সেই জন্য আলুটা আরো তাড়াতাড়ি আমি একটু তুলে ফেললাম, নাহলে আরো হয়তো ভালো হতো। বৃষ্টি এলে কিন্তু ভালো হবে না। অলরেডি জমিতে, জমি থেকে মুনিশে বইছে আলু, দেখুন ব্যাগের ভিতর ভরা আছে। দেখুন কত সুন্দর আলু হয়েছে, সাইজ দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আর এর জন্য আপনাকে আপলাইনের পরামর্শ নিতে হবে, আর আপলাইন যা বলবে তাই মেনে চলতে হবে। দেখুন এখনও আলু আছে, অলরেডি তোলা হয়নি, তো দেখুন কত সুন্দর আলু, আলু দেখলেই বুঝতে পারবেন। আলুতে কোনো দাগটা কিছু নেই, এত যে জল হলো আলু একটাও পচেনি, একটাও নষ্ট বা খারাপ কিছুই হয়নি। কিন্তু একটু মাটি লেগে আছে, ভুঁই এখনও কাদা হয়ে আছে অলরেডি। তো আপনাদের প্রত্যেককে বলবো, যারা এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে চলছেন, তা অবশ্যই আবাদ করুন। 2-5 কাঠা যা জমি আছে সে অন্তত একবার ট্রাই করে দেখুন। অ্যাক্টিভ 80 ম্যাক্স আমি 2 বার ম্যাক্স দিয়েছি গাছে, আর আলু লাগানোর সময় আমি 1 বার অ্যাক্টিভ 80 সারের সঙ্গে মিশিয়ে জমিতে দিয়েছি। তো সত্যি সমীর মোদি স্যারকে ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্ট আমাদের হাতে দেওয়ার জন্য। তো যে জমিতে অর্ধেক আলু হয় সে জমিতে ডবল আলু হয়েছে। আলুর সাইজ, কালার আর দোকানের সঙ্গে দরকার হলে পার্থক্য করে নেবেন আমার আলুর। দোকানে তো কালো